সাথে শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ছবি সূর্য। তার আগে হয়ে গেল এই ছবির সং লঞ্চ ইভেন্ট, প্রকাশ্যে এলো ছবির নতুন গান। কিরে তুই কেমন আছিস বল? এটা একেবারে মিষ্টি প্রেমের গল্প না, এটা মিষ্টি জীবনের গল্প। যে জীবনের মধ্যে তিনটে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র রয়েছে, আমি, মধুমিতা এবং দর্শনা, তাদের জার্নি রয়েছে এবং সেই জার্নিগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা নিজেদেরকে খুঁজে পাওয়া রয়েছে। সে প্রেমটা তার অন্য একটা পার্ট, মানে এই সূর্য ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, সূর্য ইজ আ জার্নি রাদার অফ অল দিস ক্যারেক্টার্স, যারা কোনোভাবে নিজেদেরকে খুঁজে পায়, নিজেদের জীবনে পজিটিভিটি খুঁজে পায় এবং অন্যদের জীবনকেও ইনফ্লুয়েন্স করে। আমি বিশ্বাস করি যে সূর্য কিন্তু এরকম তথাকথিত ত্রিকোণ প্রেমের গল্প না। তোমরা যখন দেখবে তখন রিয়েলাইজ করবে যে সূর্যতে মধুমিতার যে ক্যারেক্টারটা উমা, মধুমিতার ক্যারেক্টারের বা মধুমিতার চরিত্রের চোখ দিয়ে আমরা গোটা সিনেমাটা দেখতে পাই, ওর থ্রু দিয়ে আমরা গোটা জার্নিটা দেখি। যে জার্নিটার মধ্যে অবভিয়াসলি সূর্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে এবং তারপরে দিয়া, এবং দিয়া সূর্য আর উমার জীবন কী করে একে অপরের ওপর দিয়ে ইন্টারসেক্ট করে, এবং বাকি আরও এতগুলো মানুষ আছেন যেটা আমরা এই গানে দেখতে পাচ্ছি, ট্রেলার টিজারের মাধ্যমে দেখতে পেয়েছি। আরও প্রচুর চরিত্র এত ইউনিকলি প্লেসড আর এত সুন্দর করে, মানে সবাই আর কি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম, বিকজ তাদের সবার ইকুয়ালি ক্রুশিয়াল একটা একটা পার্ট প্লে করছে, অ্যান্ড লাইক পুরো প্যাকেজ ইজ অ্যামেজিং। সত্যিকারেরই একদমই আলাদা, কারণ হিরো আর হিরোইনের একে অন্যের প্রতি যে খোঁজ সেটা নিয়ে পুরো সিনেমাটা ওদের দেখা হয় না, ওদের একদম শেষ সিনে গিয়ে দেখা হয় এবং তারপরে কী হয় সেটাই সিনেমার মূল আর কি বিষয়। যে ভালোবাসা সবসময় চোখের সামনের মানুষ যার সাথে বড় হয়েছি বা যে আমার কাজে এসেছে সেটার বড় তার থেকেও বড় একটা অনুভূতি ভালোবাসাটা, তো সেটা নিয়ে সূর্যটা গল্পটা একটা জার্নি ফিল্ম। আর অবশ্যই আমার গান ভালো লাগে, তোমরাও জানো তো ইট ইজ এ মিউজিক্যাল, খুব ভালো ভালো গান আছে, দারুণ লোকেশন আর ব্রিলিয়েন্ট পারফরমেন্স আছে। আমার মনে হয় আমার সিনেমায় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস যেটা আর্টিস্টরা দিয়েছে, তো আমার দেখতে খুব ভালো লাগছে। আশা করি 19 জুলাই রিলিজ করছে, সবাইকে ভালো লাগে। কিরে তুই কেমন আছিস বল, এবং 19 তারিখে ছবিটা রিলিজ করবে, দীপল লয় এদের দুজনের এতে সুরে এবং প্রসন্নের কথায় আমরা গানটা গেয়েছি, আমি গিয়েছি, ও গিয়েছে, আরও অনেক কিঞ্জল গিয়েছে, সোমলতা গিয়েছে, ওরা আসতে পারেনি কিন্তু মেবি দেখা হবে 19 তারিখে। এই আর কি, আমার খুব ভালো লাগছে, মস্তি লাগছে, এই বুড়ো বয়সে হিরোর গলায় গান গাইছে এর থেকে ভালো আর তাদিন দিনা কী হতে পারে। গানের খুব ভালো রেসপন্স এবং ট্রেলারেরও খুব ভালো রেসপন্স, সিনেমাটা খুব ভালো হতে চলেছে। আমার খুব পছন্দের শিল্পীরা কাজ করেছেন, ডিরেক্টর অ্যাক্টার্সরা সবাই আমরা খুব পরিচিত এবং আমরা একে অপরের কাজ দেখি শুনি। আমার খুব ভালো লাগছে এইরকম একটা ফিল্মে গান গাইতে পেরে, এবং লয়দীপ অসাধারণ মিউজিক করেছেন, আমার ভীষণ ভালো লাগছে। আর আমার যেটা বলার আমি সবসময় বলছি, আমার এই ফিল্মের ট্রেলার গান শুনে বা যেরকম রেসপন্স পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এই সিনেমা রিলিজ করার পর বেশ কিছু স্টার্স আমরা দেখতে পাবো। আই থিঙ্ক মধুমিতা ইজ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর টু ওয়ার্ক উইথ, অ্যান্ড আমি শিওর যে আমাদের যদি একসঙ্গে ভালো লাগে অডিয়েন্সের, তাহলে আমাদেরকে এরপরেও আবার কাজ করা হবে। আমাদের আরেকটা কাজ আছে যেখানে দে ইজ এ সারপ্রাইজ ওয়ার মি অ্যান্ড মধুমিতা হ্যাভ শেয়ার স্ক্রিন টুগেদার এগেইন। কী সিনেমা, কেন, কী বৃত্তান্ত এক্ষুনি বলতে পারবো না। দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ, আমাদের ট্রেলারের ফিডব্যাক খুব ভালো, আমাদের গানের ফিডব্যাক খুব ভালো, সবার খুব ফ্রেশ লাগছে, খুব পজিটিভ লাগছে। অ্যান্ড আমি খুব বিশ্বাস করি যে আমাদের এখানে বাংলা সিনেমা সম্পূর্ণভাবে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথেই চলে। অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে সিনেমা চলবে, অডিয়েন্সের যদি ভালো না লাগে, আমরা তিনজন মিলে যত ইচ্ছে বলি আমরা অসাধারণ সিনেমা বানিয়েছি প্লিজ দেখতে আসুন, সিনেমা চলে না। সো ওভার টু দি অডিয়েন্স, 19th of July সিনেমা হলে রিলিজ, আপনারা প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আপনাদের ওয়ার্ড অফ মাউথের ওপর ডিপেন্ড করে আমরা সিনেমাটা অনেক দিন আপনাদেরকে দেখাতে চাইব। একদমই তাই, সো প্লিজ দেখুন 19th of July আমাদের ফিল্ম রিলিজ করছে, আর আমাদের জানান কেমন লাগলো। আর আশা করি আপনাদের সবার আমাদের ট্রেলার এবং যা যা কিছু আমরা রিলিজ করছি আপনাদের ভালো লাগবে। একটু এনার্জি দিয়ে বল প্লিজ, আমি মধুমিতা বলছি, আমি মধুমিতা, আশা করি প্লিজ আপনারা আসুন সবাই 19 জুলাই, আপনাদের সবার ছবিটা ভালো লাগবে। দর্শনা বল একটু,
গান রিলিজ করেছে একটা, যেটা লঞ্চ হলো এখানে, কেমন আছিস বল প্লিজ, সেটা সবাই দেখে ফেলুন ইউটিউবে, এবং ভালো লাগলে জানান, শেয়ার করুন, আর গানগুলো দেখুন, ট্রেলারটা দেখুন আপাতত। আর শিলাজিৎদা অসাধারণ, মানে শিলাজিৎদা যে স্ব্যাগের সঙ্গে গানটা গেয়েছে, আই থিঙ্ক গানটার পিকচারাইজেশনের মধ্যে প্রত্যেকটা চরিত্র সেই স্ব্যাগটাকে ক্যারি করেছে, সেটা আমি হই, সেটা মধুমিতা হোক, দর্শনা হোক, এবং আমাদের কাস্টে কিছু খুবই এলডারলি কাস্ট আছে যাদের বয়স প্রায় 70 বছর, তারা প্রত্যেকে ওই স্ব্যাগটা ক্যারি করেছে, একটা সানগ্লাস পরে, খুবই মিষ্টি ব্যাপার। বাচ্চারা আছে যারা এই স্ব্যাগটা ক্যারি করেছে। আই থিঙ্ক দিস সং ইজ এ ট্রিবিউট টু শিলাজিৎদা অ্যান্ড হাউ কুল হি ইজ, দ্য স্ব্যাগ হি ক্যারিজ, এটা সম্পূর্ণভাবে আমাদের ছোট্ট একটা ট্রিবিউট এই শিলাজিৎদা নামক ভদ্রলোককে। শিলাজিৎ মজুমদারের কণ্ঠে এই ছবিতে এই গান শুনতে পাবেন দর্শক। ছবিতে রয়েছে একেবারে অন্যরকম ভালোবাসার এক কাহিনী। ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, মধুমিতা সরকার সহ আরও অনেকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।